যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। আজকে রাজভবনের সামনে ধর্নায় বসে বিজেপি, হাইকোর্টের নির্দেশ অনুসারে দুপুর দুটো অব্দি ধর্না হয় এবং তারপরেই ঘোষণা শুভেন্দু অধিকারীর, আগামী 21 জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। 21 জুলাই যে দিনটিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, ঠিক সেই দিনটিকেই গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করা হবে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, 21 জুলাই থানা ঘেরাও কর্মসূচি করেছে বিজেপি। 21 জুলাই থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, শুধুমাত্র 21 জুলাইতেই নয়, আগামী 22 জুলাই সিইএসসি অফিস ঘেরাওয়ের ডাক। প্রতি ইউনিটে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়ছে এবং সেই অভিযোগ তুলেই বা তার বিরোধিতা করেই 22 জুলাই সিইএসসি অফিস ঘেরাওয়ের ডাক। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন আপনারা। আমরা 21 জুলাই গণতন্ত্র হত্যাকারী, 24-এর লোকসভা ভোট এবং 4-টে উপনির্বাচনে ভোট দিতে দেয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় ফিরাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। শুনলাম শুভেন্দু অধিকারী এই বক্তব্য, মূলত ফিরাদ হাকিমের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদেই এই এই গণতন্ত্র হত্যা দিবস পালন বলে বলছেন শুভেন্দু অধিকারী। ভাস্কর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আগামী বেশ কয়েকটা কর্মসূচির কথা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, সেই কর্মসূচিগুলো যদি একবার জানাও এবং কি কি কারণে এই কর্মসূচি হচ্ছে, থানা ঘেরাওই বা কেন করা হচ্ছে, এই বিষয়গুলো যদি একটু জানাও। একদমই সুচিতা, দেখো আদালতের নির্দেশ অনুযায়ী যারা ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত তাদের নিয়ে যে 4 ঘন্টার ধর্না, সেই ধর্নাতেই শেষ নয়, লাগাতার গণ আন্দোলনের পথে হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি। অন্তত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা স্পষ্টভাবে ডাক দিয়েছেন, গণ আন্দোলনে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে। কারণ এই তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল, সেই দলের একাধিক প্রেক্ষিতে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার বিরোধিতা করেই এই গণ আন্দোলনের ডাক। সবার প্রথম জানিয়ে রাখবো, আগামী 18 তারিখ নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের এলাকাতে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কিন্তু পথে নামবেন, মিছিল করবেন এবং একই সঙ্গে গোটা রাজ্য জুড়ে দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেই বৃদ্ধির প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তার পাশাপাশি 21 জুলাই গণতন্ত্র হত্যা দিবস, এই গণতন্ত্র হত্যা দিবসের যে ডাক দেওয়া হয়েছে, যে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষদেরকেও আহ্বান জানানো হয়েছে। তারা রাজ্যের প্রত্যেকটি থানার সামনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরাদ হাকিমের যে কুশপুতুল, সেই কুশপুতুল পোড়াবেন। কারণ রাজ্যের গণতন্ত্র যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কার্যত খুন হচ্ছে, এমনটা অভিযোগ বারংবার বিরোধী রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে করা হয়েছে। সেই বিষয়টাকে সামনে রেখে একদিকে যেখানে তৃণমূলের 21 জুলাইয়ের মঞ্চে গান বা সমাবেশ চলবে, ঠিক সেই জায়গাতেই বেলা 1টার সময় রাজ্যের প্রতিটি থানার বাইরে বিজেপি কর্মী সমর্থকরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন। তার পরবর্তী দিনে অর্থাৎ 22 জুলাই কিন্তু লাগাতার প্রতি ইউনিটে যে দাম, সেই দাম, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিএসসি যে অফিস, সেই অফিসে ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে, সিএসসি অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং সেখানেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন। তার পাশাপাশি আগামীকাল থেকেই যারা এই নির্বাচনগুলিতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, তাদের জন্য বিরোধী দলনেতার তরফ থেকে আলাদা একটি পোর্টাল চালু করা হচ্ছে, যে পোর্টালে গিয়ে তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং সেই নাম নথিভুক্ত হওয়ার পর প্রয়োজনে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা, এমনটাই রিপাবলিক বাংলাকে তিনি জানিয়েছেন। একই সঙ্গে রানাঘাট দক্ষিণ বা রায়গঞ্জ, সেখানেও যারা ভোট দিতে পারেননি, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, সেরকম প্রতীকে 100 জনকে সঙ্গে নিয়ে আরও একবার রাজভবনে আসবেন
বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ সামনে লাগাতার কর্মসূচি রয়েছে এবং গণ আন্দোলনের ডাকটা বারংবার দেওয়া হচ্ছে বঙ্গ বিজেপির তরফ থেকে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একদিকে পোর্টাল চালু করছেন, যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি, সেই গণতান্ত্রিক অধিকার যারা প্রয়োগ করতে পারেনি তাদের নামে তালিকা তৈরি করার জন্য পরবর্তী ক্ষেত্রে আইনি যে লড়াই প্রয়োজনে রাষ্ট্রপতি, প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সেই আইনি লড়াই লড়া হবে এমন একটা বার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি কিন্তু সিএসসি অফিস অভিযান কিংবা একুশে জুলাই যেখানে তৃণমূলের এই শহীদ সমাবেশ মঞ্চে লাগাতার এই ধরনের যে ধরনের ছবি আমরা দেখে অভ্যস্ত, কোথাও বিভিন্ন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা গান, কোথাও আবার নানান ধরনের বক্তব্য রাখা হয়, তার পাল্টা হিসাবে বেলা একটার সময় রাজ্যের প্রতিটি থানার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের যে পুষ্পতুল সেই পুষ্পতুল জ্বালাবেন। অর্থাৎ সামনে আগামী দিনে পথে নেমেই রাজ্যের তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চাইছে বিজেপি। বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং পথে নেমে প্রতিবাদের যে আগুন, সেই প্রতিবাদের আগুন জ্বালাবেন বিরোধীরা এমনটাই স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ তোমাকে ভাস্কর। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি বলেছেন আরো একবার শুনে নিন। গণতন্ত্র হত্যাকারী, 24-এর লোকসভা ভোট এবং 4-টে উপনির্বাচনে ভোট দিতে দেয়নি, মানিকতলাতে 8-টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি রাজ্যের সর্বত্র। বেলা 1-টার সময় ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন।